সবে মিহরাজ হিসাবে সাতাশে রজবের ফজিলত সম্পর্কে কোন কোন কিতাবে একটা হাদিস লেখা আছে, যে ব্যক্তি রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমল নামায় ষাট মাস রোজা রাখার সওয়াব লিখে দিবেন। শেখ, এ হাদিসটা কি গ্রহণযোগ্য? না, এটা জাল বর্ণনা। এ সম্পর্কে দেখতে পারো আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নম্বর সাত পৃষ্ঠা নম্বর ৬৮০। অনুরূপভাবে দেখতে পারো জুজউ ইবনে আসাকির ৩১৬ নম্বর পৃষ্ঠা। দেখতে পারো সোয়াবুল ইমান লিল বাইহাকি খণ্ড নম্বর ৩ পৃষ্ঠা নম্বর ৩৭৩। মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা জাল হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানি প্রমুখ মুহাদ্দিসিন এও বলেছেন যে রজব মাসের কোন নির্দিষ্ট দিনে নফল নামাজ বা রোজা রাখার বিষয়ে নির্দিষ্ট কোন ফজিলতের কথা কোন হাদিসের কিতাবে গ্রহণযোগ্য সনদে বর্ণিত নেই।